গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটা অনেক দিনের তোলা বন্ধুরা, অনেক দিন ধরে দিতে পারছে না, ভিডিও ব্লগ ভিডিও করতে পারছি না, শরীরটা ভালোর জন্য ভালো নেই, সেই জন্য ব্লগ ভিডিও তৈরি করতে পারছি না। আমি মানে যা পাচ্ছি তাই ভিডিও করছি, তাই তোমাদের সামনে দিচ্ছি। জানি আমার এই ভিডিও তোমাদের ভালো লাগে না, আর লাইকটা সব বন্ধুরা আমাকে লাইক দিচ্ছ, কিন্তু ভিডিওতে কোনো ভিউয়ার্স নেই, কারণ আমি ভিডিও ভালো করে বানাতে পারছি না শরীরটা খারাপের জন্য। তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবে তোমাদের সবাইকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা বন্ধুরা। আজকে আমি কিছু রান্না সেরকমভাবে করিনি, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু কোনো রকম করছি, আবার এসে শুয়ে পড়ছি, তাই কোনো রকম একটা ভিডিও তৈরি করে তোমাদেরকে দিতে হবে। তা নাহলে হবে না, তো ভিডিও তো দিতেই হয় প্রত্যেকদিন, আমি প্রতিদিন ভিডিও দিতে পারছি না, এখনের মতো রাখছি। চলো বন্ধুরা, কী রান্না করছি তাই তোমাদের শেয়ার করব, একটু বসে বসে রান্না করব, আর একটু বসবো। বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে, দেখো আজকে উচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি, আর উচ্ছে ভাজা হবে। এটা আমি নুন দিয়ে একটু বসিয়ে দিয়েছি, ঢাকা দেবো না, ঢাকা দিলে না জল বেরিয়ে যায় আর কীরকম উচ্ছেটা গলে গলে যায়। উচ্ছে ভাজা করবো, আর এখানে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর মাছ হবে, পনির হবে, একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে বন্ধুরা, তোমরা দেখতে থাকো। দেখো কত টপি, গাদা গাদা টপি দেখেছো? এই টপিগুলো সব খাওয়া হবে। ললিপপ ললিপপ, এটা ললিপপ আছে, কাঠি দেওয়া ললিপপ, এইগুলো সবার ছেলে অর্ডার করে, এগুলো খায় বিকেলবেলা করে, জানো না, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এই ললিপপগুলো অনেকগুলো, ভাজাগুলো হবে, ভাজাগুলো কোনো কাটা হয়নি, ক্যাপসিকাম আছে অর্ধেকটা কাটা, গাজর বিনস এগুলো কাটা হবে, আর এই একটা আপেল আছে, এটার কোয়েল নিয়ে যাবে অফিসে। এই ভাজাটা করব, ভাজাটা কোয়েলের জন্য, ভাজাটা কাটতে হবে। জিনিস তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা, দেখো এটা ছেলে ব্যাঙ্গালোর এয়ারপোর্ট থেকে নিয়ে এসেছি। কী এটা বলো তো, এই যে খেয়েছি, খেতে খারাপ না, মানে বাবুল গাওয়ার মধ্যে চিকচিক চিকচিক মিষ্টি, খাওয়া হয়ে গেছে অনেকটাই, আর এই দুটো পড়ে আছে। লাল লেখা আছে, জানে তাই একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করে দিই। টমেটো চাটনি করছি, একটু টমেটো চাটনি না খেতে বেশ ভালোই লাগে জানো তো। এই যে আমসত্ব আর খেজুর দিয়েই করবো, আর টমেটোটা আর একটু সিদ্ধ হয়ে যাক, তারপরে খেজুর দেবো, আমসত্ব দেবো, আর নিয়ে দেবো চিনি দেবো। আবার এখানে দেখো আর একটু ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর পনিরের তরকারি করেছি, ঠিক আছে দেখিয়ে দেবো পরে তোমাদের। মাংসটা এসছে, এবার মাংসটা এবার ছেড়ে দেবো। আদা পেঁয়াজ রসুন জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়েছি, এটা একটু ভেজে নেবো ভালো করে আমি মাংসটা। মাংসটা ছেড়ে দিই, এটা এখানে হলুদ আর লঙ্কার গুঁড়ো টমেটো আলু সব দিয়ে দিয়েছি। এটা কষানো হয়ে গেলে এখানে গরম জল বসিয়েছি, তারপরে গরম জলটা দিয়ে কষানো হচ্ছে, কষানো হয়ে গেলে তারপরে আমি জলটা দিয়ে দেবো, সেদ্ধ করার জন্য জলটা দিয়ে দেবো। আজকে আমার ব্লগে চিকেন কষা রান্না করছি, এটাই তোমাদের সাথে শেয়ার করছি। ঠিক আছে বন্ধুরা, তোমরা দেখতে থাকো। আমি এবার এই থালাটা দিয়ে একটু এখানে ঢেকে দিই। পাশের ফ্ল্যাট থেকে আমাদের দেখো এইগুলো দিয়ে গেল, এটা হচ্ছে মানে সুজি দিয়ে, ময়দা দিয়ে, চিনি দিয়ে, আর আমি সেই কই নারকুল দিয়ে করতাম না, সেরকম পিঠার মতন, মানে পিঠা না মানে বিস্কিট, অনেক দিন থাকবে, এইগুলোর পাশে ফ্ল্যাট থেকে দিয়ে গেলো জানো, যেহেতু তোমাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে ওই সুজি দিয়ে বানিয়েছে, ও এই দেখো এটা পুলি পিঠের মতন, বা পুলি পিঠে করেছে, আর কি করেছে দেখি, ওই বিস্কিট, ওই বিস্কিটই করেছে, পুলি পুলির মতন করেছে,
আর এই একটা দেখো, দুটো পুলি, দুটো বিস্কিট, আরও দুটো খাওয়া হয়ে গেছে, পাশের ফ্ল্যাট থেকে দিয়ে গেছে। এটা হচ্ছে তোমার ময়দা চিনি সুজি দিয়েই করেছে, পাশের ফ্ল্যাট থেকে দিয়ে গেছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এটা ইভিনিং, কিন্তু ইভিনিংয়ের স্ন্যাক্স। আমার একটা ভুল হয়ে গেছে, এটা আমার দুপুরবেলা দেখানোর কথা, কিন্তু দুপুরবেলাতেই আমি এগুলো দেখাবো। পনির করেছিলাম, আর এইটা একটা ভাজা হয়েছিল, এটা এখানে উচ্ছে ভাজা, আর এই সেদ্ধ ডাল করেছিলাম, আর এখানে টমেটো চাটনি করেছিলাম আজকে দুপুরবেলার। এই দুপুরবেলাটাই সময় আমি দেখিয়ে দেবো, কিন্তু আজকে তোলা হচ্ছে আমার বিকেলবেলা, একদম ভুলে গিয়েছিলাম যে কী কী রান্না করেছি। ঠিক আছে বন্ধুরা, দেখি আর কী কী তোমাদের দেখাতে পারি, তারপর তোমাদের সাথে শেয়ার করে দেবো। টাটা। ডিনারের জন্যে দেখো আলু ভাজা কেটে নিয়েছি, এই আর এখানে তেল কষিয়ে দিয়েছি, আর আধখানা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। আজকে ডিনারে আলু ভাজা, রুটি, ভাত, তরকারি, যে যেটা খাবে সে সেটাই খেয়ে নেবে, কোনো ব্যাপার নেই, সব রকমই তৈরি করে ফেলেছি। আর আর আজকে এই আলু ভাজাটা, আলু ভাজা দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে, ভাত বলো রুটি বলো, না আমার তো খুব ভালোই লাগে খেতে। আলু ভাজাটা একটু কড়া করে ভাজবো, মানে অনেকটা টাইম লাগবে ভাজবে। আমরা একটু কড়া কড়া আলু ভাজাই খাই, জানো তো বন্ধুরা, একটু কড়া হলে না খেতে ভালো লাগে, বেশি নেতা নেতা হয়ে গেলে ভালো লাগে না, আর গরম গরম আলু ভাজা খেতে ভালো লাগে, তাই না? আলু ভাজাটা প্রায় হয়ে এসছে, আর একটু লাল লাল হবে, তারপরে আমি নামিয়ে নেবো, একটু সময় ধরেই করছি। বন্ধুরা এইখানে আলু ভাজা দিয়ে আমি শেষ করে দেবো, গুড নাইট করে দেবো, ঠিক আছে? আর বাড়াবো না, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার চলে আসবো নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে, নানা রেসিপি নিয়ে, ঠিক আছে? চলো টাটা, এখনের মতো রাখছি, গুড নাইট। এই দেখো লাল লাল হয়ে এসছে, আর একটু লাল হবে, তারপরে আমি এটাকে অফ করে দেবো। আর আলু ভাজা দিয়ে রুটি কিন্তু ভীষণ খেতে ভালো লাগে, কার কার ভালো লাগে তোমাদের একটু আমাকে কমেন্ট করে জানাবে প্লিজ বন্ধুরা, ঠিক আছে? তাহলে এখনের মতো রাখছি, টাটা, গুড নাইট।